জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, SSC ক্লাস 12 জিডি আর পরীক্ষার বাকি আছে মাত্র 80 দিন। আর ঠিক এই 80 দিন অর্থাৎ 79 দিনের মাথায় দুটি ভাই মেদিনীপুর থেকে এসছেন। আপনারা জানেন মেদিনীপুর জেনারেল ডিস্ট্রিক্ট এবং ওরা জেনারেল কাস্ট, যদিও একটু আগে জানতে পারলাম ওবিসি। তো সেই সূত্রে ওদের অনেক নাম্বার পেতে হবে, ন্যূনতম 122-এর উপর স্কোর করতে হবে। পরীক্ষাটা এখন ওর মনে হচ্ছে না, হচ্ছে আমার, কেননা পড়াবো আমি। একাডেমিতে আরও 6 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার উপরে বেশি চাপ পড়ে। দায়িত্ব নিয়ে চেষ্টা করব ওদের যাতে একটা সফলতা আসে। আগে আমি জেনে নেব ওদের বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, কারা কারা এসেছে, এবং তারপরে বাকি কথা বলবো। সকলকে ওয়েলকাম। জাহিন স্যার, প্রথমে আমি বাবুদের সঙ্গে কথা বলে নিই। এটা তোমার নাম কি? সৌমেন বরণ। সৌমেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়বেতা ব্লকের হচ্ছে বীরমাদি, বীরমাদি গ্রাম। গড়বেতা, তাই তো? আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? আমারও বীরমাদিতে। বীরমাদিতে? দিনাজপুর? বীরমাদি। ওটা কি থানা? কি থানা? গোয়ালতোড়। গোয়ালতোড়, মানে দুজনে থানা আলাদা? না, একই থানা। এক, তাই তো? তোমাদের ওটা জঙ্গল এরিয়া, তাই তো? আচ্ছা, আর কিসে সার্ভিস করতে চাও? এসএসজিডি। এসএসসিজিডি? আমি প্রথমেই বলবো স্পেসিফিক কোনো কিছু ভাবার দরকার নেই। আমি SSC GT সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তুমি পাশ করে যাও, কেননা তুমি যে কোর্সে ভর্তি হচ্ছ সেই কোর্সে তোমার SSC GT বা বেল টু বি সকল চাকরি কভার হবে। সে হতে পারে BSF, CISF, CRPF, SSP, ITPP, অসম রাইফেল, NIA, SSF বা বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আর্মি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ, সবগুলো। কেননা তোমার ফ্যামিলি থেকে জানানো হয়েছে আর্মিতে ওনারা চান না, তো আর্মি বাদ দিয়ে যেগুলো হবে সেগুলো হবে। সাথে সাথে আমি বলবো রেলটাকেও কভার করবো, কেননা রেলের আমার কাছ থেকে বহু স্টুডেন্ট চাকরি পেয়েছে। রেলের আজকের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ করেছো? না, করেন? তুমিও করোনি? তাহলে ইমিডিয়েট ওই রুমে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, বুঝতে পেরেছ? তো আমি চেষ্টা করবো ভারতবর্ষের মুখে সবচেয়ে ভালো চাকরি রেলের চাকরি, এবং আমার লাস্ট 13 জন সার্ভিস পায় রেলে। তার মধ্যে আমার বাড়ি বারাইপুর, এই বারাইপুর স্টেশনে কিন্তু একজন জয়েনিং করে। তো সেই সূত্রে আমি তোমাদের বলতে পারি কিছুটা হলেও শিখেছি তোমাদের পড়ানোর মাধ্যম দিয়ে। চেষ্টা করবো যাতে তোমরা সর্বোচ্চভাবে ভালো রেজাল্ট করো, কেননা তোমাদের সাকসেসের উপরেই আমার সাকসেস নির্ভর করে। আর একাডেমিতে রুলস রেগুলেশন মেনে চলতে হবে। আবার বলছি, যেমন তোমার চুল অনেক বড় আছে, দেখো তোমার থেকে আমার চুল ছোট, তাই না? তাহলে আমি যদি মাস্টার হয়ে আমার চুল যদি এমন থাকে, তাহলে তোমার তো আমার থেকে ছোট হওয়া উচিত, তাই না? তো এগুলো মেনে চলতে হবে। যদিও এগুলো চাকরির জন্য বিশাল কিছু দরকার নেই, ছোট চুল থাকলে শরীর সুস্থ থাকে, তাতে আমার সুবিধা হবে, জ্বর জারি বা আদার্সে খারাপ শরীর খারাপ হবে না। যদিও ফিজিক্যাল করবে, শরীর খারাপের কোনো সমস্যা হওয়ারই নেই। আমরা বলছি আমরা কাউকে চাকরি দিই না, আমরা চাকরির জন্য তৈরি করি। আর তোমাকে বাবার সঙ্গেও আমি কালকে যখন কথা বলেছিলাম সেম জিনিস বলেছিলাম, যে মাত্র এই কদিন আছে, যদি সর্বোচ্চ দিয়ে পড়তে রাজি থাকে তাহলে আপনি পাঠাবেন, নচেত আসতে হবে না। আমি পরিষ্কার বলেছিলাম, অন্য প্রতিষ্ঠানরা ডাকে বা আমার যারা টেলি করার তারাও ডাকে, কিন্তু আমি বলেছিলাম আসার প্রয়োজন নেই। কিন্তু সেই জায়গা থেকে এসেছো, মানে আমি ধরে নিচ্ছি প্রথম ধাপ তোমার কমপ্লিট হয়ে গেল। এবার যা কিছু হবে সেটা কিন্তু তোমার সফলতা এবং ব্যর্থতা টোটালি এই একাডেমির হাতে। আবারও বলছি, আমাদের একাডেমি সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই তোমাদেরকে তৈরি করে এবং চাকরি করায়। সরকার প্রশ্নপত্র দেবে, তুমি সেই প্রশ্নের পরীক্ষা দেবে, এবং সেই প্রশ্নে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে, পাশ করলে তারপরে ফিজিক্যাল ট্রেনিং হবে এবং লাস্টে মেডিকেল হবে। পুরোটাই পাশ করে আসলে মেরিট লিস্টে থাকলে চাকরি করে, বুঝতে পেরেছ? মানে অনেকে ধারণা থাকে যে মানে স্যারের কাছে গেলে স্যার মনে হয় চাকরি দেয়, এইরকম কোনো ব্যাপার নেই, ক্লিয়ার? আর তোমাদের ভর্তির টাকাও ফেরত হয় না, সেটাও তোমরা জানো। আমি সবসময় বলি তারা মেডিকেলের টাকা, মেডিকেল জনিত কোনো টাকা বা কোনো এমার্জেন্সি ফান্ডের টাকা দিয়ে পড়বেন না, কেননা তোমাদের অনলাইনে আমরা সুবিধা দিয়ে রেখেছি, অনলাইনেও পড়া যায়, বুঝতে পেরেছ? ফলে তার এত রিস্ক নিয়ে আসার দরকার নেই, বুঝতে পেরেছ? তো যাই হোক, এবার গার্জেনের সঙ্গে কথা বলি। নমস্কার, আপনারা গার্জেন, শুধুমাত্র ওদের গার্জেন নয়, আপনারা একাডেমিরও গার্জেন, আমারও গার্জেন, সাথে আপনার বাচ্চাদেরও গার্জেন। যদি কোনো ভুল কিছু আপনাদের নজরে আসে, একদম ডাইরেক্ট ফোন করবেন, আমাকে কল করে বলবেন যে স্যার এই জিনিসটা আমার মনে হচ্ছে শুধরে নিলে বা ঠিক করে নিলে আরও একাডেমির জন্য ভালো,
তো একাডেমির জন্য যে যে জিনিসগুলো ভালো সেগুলো আমরা নিতে বাধ্য। আপনারা কিছু পরামর্শ বা কিছু যদি সাজেশন দিতে চান বা কিভাবে যোগাযোগ নিল সেটাও আপনারা বলতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো চাষিবাসী এলাকার মানুষ, চাষি করি, খুব কম পরিমাণ জমি চাষ করি, মানে হাত দেখলেই প্রমাণ পাওয়া যাবে। তাহলে অনেক আশা করেই আমরা এসেছি যাতে ছেলেগুলা অন্তত কিছু একটা করে এখান থেকে ফিরে যেতে পারে বাড়ি, সেই জন্যে আমরা আশা নিয়ে এসেছি। এবারে বাকিটা আপনার উপরে আমরা ছেড়ে দিয়েছি, এবারে আপনার থেকে এবারে যারা স্টুডেন্ট বাকিটা তারা। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কাছে যারা আসে তার 70% বাচ্চাদের বাবা মা একজন চাষি হয়ে থাকে, ইভেন আমার বাবাও একজন চাষি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই জিনিস বলতে পারি, আমার বাবা এখন অসুস্থ, বয়স হয়ে গেছে। তা আমি চাইব আপনারা সুস্থ থাকাকালীন ওরা নিজের পায়ে দাঁড়ান। যদি আপনি আপনার বাচ্চাকে সর্বোচ্চ আমার উপরে ছেড়ে দেন এবং আমার কথা মতো যদি ছুটি নেয়, আর ছুটি যতদিন ততদিন যদি থাকে, অবশ্যই অসফল হবে। কেননা সফলতাটা আমি বা অন্য কেউ দিই না, সফল হতে গেলে কিছু পড়াশোনা আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আবারও বলছি, চাকরির এতে একটা নাম্বার আছে, কাট অফস আছে, সেটাকে ওভার করতে হবে। চাকরির পরীক্ষা গভর্নমেন্ট সার্ভিস অনেক সোজা, আপনি ওই যে মাঠে কোদাল কোপানোর থেকেও তো রেটটা সোজা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি, ছেলে যদি আমার মতো করে আমি তৈরি করতে পারি তাহলে অবশ্যই সফল হবে। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করবো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সরকারি চাকরি আমাদের কারোর ক্ষমতা নেই বলার যে আমি চাকরি করে দেবো, আমরা শুধু বলতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। যেমনভাবে আপনি একটা ফসল সবচেয়ে ভালো ফসলটা আনার চেষ্টা করেন তেমনভাবে আমিও চাইব, কেননা গাছের মূল পরিচয় তার ফলে, তাই না? নাচে সেই গাছের কোনো দাম নেই। তো যাই হোক, আমি একজন চাষি হিসাবে চেষ্টা করবো যাতে আমার যে গাছগুলো আমাকে দিচ্ছেন তাতে যাতে আগাছা না জন্মায়, সঠিক ফসল একটু যে ভরসা রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, আর পড়ার বিকল্প তো কিছুই নেই, একমাত্র পেন, এই পেন দিয়েই সব কিছু অর্জন করা সম্ভব। একজনকে যদি প্রকৃত কিছু দান করতে হয় তার অন্ন দিয়ে নয়, বস্ত্র দিয়ে নয়, তাকে যোগ্যতার ভিত্তিতে কাজ দিয়ে সাহায্য করতে হবে, আর শিক্ষা দিয়ে সাহায্য করতে হবে। এর থেকে বড় সাহায্য হয় না, আর সেটা করাও পাপ। ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য। আবারও বলছি, আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যারা আসতে চাইবেন আপনারা আসতে পারবেন। ভালো থাকবেন, আবারও বলছি সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।